মোবাইল ওই আরে মোবাইল ওই আমি দিতে পাশে পাই দিছ রে এই ভোলায় আমার গেছে এখানে এখন মূল যদি এই জিনিসটা হয় এই আমরা ছোট সময় যে সময় আমাদের বয়স 10-12 সেই সময় এখানে রিগ গাড়ছিল, যেমন রিগ গাড়িয়া পাইপ গাড়ছে, পাইপ গাড়িয়া এক দাঁড় দিয়া তেল ইয়া আগুন জ্বলতো এক পাইপে, আরেক পাইপ গাড়ার বের আছিল, গাড়ার বের তাহলে বছর হানেক বা 1.5-2 বছর পরে এক রায় জিয়াউর রহমান আসিল, এনে আয়া রয়েছিল, রওয়ার পরে আমেরিকালারা না রাশিয়ালারা হেকালে আমরা বলতে পারব না ছোট, তারা এহেনে সীসা না ব্যক্তি খুঁজে সীসা ডালিয়া থুয়ে গেছে, সীসা ডালিয়া থুয়ে গেছে, ওই হেরা যাওয়ার পর হইতে তেল এবং ওই আগুন ধরন সব বদ হয়ে গেছে বন্ধ, হেয়ার আবার এক এক বছর পরে এই কাহরিয়া আবার এই পয়েন্ট গেছে গা, পয়েন্ট যাওয়ার পরে কাহরিয়া গাড়ি আর কিছু হেনে পায় নাই, না পাওয়ার পরে হেনতন চলিয়া গেছে। আপনারা দেখেছেন যে 1975 সালে এই খননটা শুরু হয়েছিল, 1976-এর দিকে শেষ হয়েছে, তখন শুধুমাত্র সিঙ্গেল লাইন সিসমিক সার্ভের উপর নির্ভর করে খননের লোকেশনটা প্রদান করেছিল, সেই আলোকে এখানে খনন করেছিল। এটা থেকে আবার 2.5 কিলোমিটার দূরে এই 1 নম্বর কূপ আবার 2 নম্বর কূপ খনন করেছিল। তখন ধরেন সেই 1975-76 সালে কারিগরি উৎকর্ষতা একটু কম ছিল, অত অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল না। এমপি মহন্ত যেভাবে বললো, মাননীয় প্রধানমন্ত্রী আসার পর আমাদেরকে 4টা অত্যাধুনিক বিশ্বের নতুন রুক কিনে দিয়েছেন 2010 সালে, 2011 সালে, 2012 সালে এবং 2018 সালে। তো আমরা প্রথমে এখন যেটা করছি, আগে যতটুকু অনুসন্ধানের ঘাটতি বা কমতি ছিল, আমরা অত্যাধুনিক 2D সিসমিক সার্ভের মাধ্যমে একদম মাটির 5 কিলোমিটার নিচে, 6 কিলোমিটার নিচে আমরা সিসমিক জরিপ করব। জরিপ করে আগের কি ভুল ছিল, শুদ্ধ ছিল বা এখন সঠিক স্থানটা নির্ধারণ করব। সঠিক স্থান নির্ধারণ করে আমরা যদি তেল গ্যাসের অনুসন্ধানের ওখানে জমা থাকে এবং রিজার্ভ থাকে, আমরা আগে অনুমিত করব। অনুমিত করার পরেই আমরা রিগ, যেটা খনন যন্ত্র, সেটা নিয়ে আসব এবং সেটা নিয়ে এসে আমরা খনন করব। আশা করি আগের চেয়ে এখন টেকনোলজি অনেক ডেভেলপ, আমরা বাপেক্স নিজেই সক্ষম, কোনো বিদেশি সহায়তা ছাড়া আমরা নিজেরাই সব সিসমিক আমরা নিজেরা করব, আমরা খনন কাজও আমরা নিজেরা করব, সকল প্রকার কূপ পরীক্ষণ আমরা নিজেরা করব। সো আগেরকার ডাটা, অল্প ডাটা থেকে যেটুক ছিল, এখন আমরা ডিটেলস ডাটা সংগ্রহ করব এবং আশাবাদী আমরা ডাটা যদি আমরা নির্ভরযোগ্য তথ্য পেই, তারপরে আমরা খনন যন্ত্রপাতি রিগ নিয়ে আসব এবং আশা করি আমরা সাকসেস হব। এবং বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এই এই পুরো দক্ষিণাঞ্চলে তেল গ্যাসের অত্যধিক জোর দিয়েছে, খালি এটাও না, আমরা আমরা আপ টু পটুয়াখালী পর্যন্ত পুরাটাই সিসমিক জরিপ করব। অগ্রগামী টিম আসছে প্রাথমিক অগ্রগামী কাজগুলো করার জন্য। মূলত আমরা এই স্যার যেটা বললেন, আমরা প্রকল্প নিয়েছি, প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদন করলেই আমরা এখানে আগামী শীত মৌসুমে অক্টোবর থেকে আমরা জরিপ কাজ শুরু করবো। আপনারা নিজেরা দেখবেন এখানে আমাদের বারুদ লাগবে, এক্সপ্লোসিভ লাগবে, আমাদের জিওফোন লাগবে, আমাদের টেকনিক্যাল টিম থাকবে, প্রায় 1200-1300 লোক একসাথে কাজ করবো এবং অক্টোবর থেকে শুরু করবো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসে আমরা তথ্য সংগ্রহ করব, করে আমরা কম্পিউটারে নিয়ে প্রসেসিং করব, ইন্টারপ্রিটেশন করব, করে লোকেশন হলেই আগামী 23 সালে আমাদের যে মাননীয় সিনিয়র সচিব মহোদয় আসার পরে 22 সালে কী কাজ করবো, 23 সালে করবো, 24 সালে করবো, 25 সালে করবো, আমরা একদম 31 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ক্রয়কৃত 4টা রিগ, একটাও একদিনও বসে থাকবে না, সবগুলো একটার পর একটা করবো। আমরা অলরেডি খননের জন্য যে প্রকল্প সেটিও আগায় নিচ্ছি, সিসমিকের রেজাল্ট একদিকে হাতে আসবে, খননের প্রকল্প শুরু করবো, রিগ নিয়ে আসবো, আমরা খনন শুরু করবো, আমরা খুবই আশাবাদী। তবে সেটা যেহেতু মাটির নিচের জিনিস, সিসমিকটা করার পরে আমরা ইয়া হইতে পারবো, নিশ্চিত হইতে পারবো, তার আগে বলা যাবে না। আমরা এখন পর্যন্ত যেটা হলো যে আমাদের মূলত আমাদের দেশীয় যে গ্যাস সেটি আমরা আহরণ করি এবং আমরা জানেন 2018 সাল থেকে আমরা কিছু গ্যাস আমদানি করার আমরা কার্যক্রম হাতে নিয়েছি, কিন্তু আমাদের যে হারে গ্যাস বাড়ছে, আমরা যদি আমাদের নিজস্ব গ্যাস আহরণ বৃদ্ধি করতে না পারি তাহলে কিন্তু আমদানি করেও আমরা কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবো না। তো মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে দেশীয় গ্যাস আহরণের জন্য আমাদের বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে, তা সেই উদ্যোগের প্রেক্ষিতেই আসলে আমরা এখন বিভিন্ন রকম প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা করেছি এবং আমার প্রকল্প তৈরি হচ্ছে। এই হিজলা মূলাদি যে অংশটুকু সেটি তারই একটা অংশ হিসেবে আসছে, যে আপনারা জানেন যে আমাদের এক্সপার্টরা বলছেন যে যেহেতু ভোলায় গ্যাস পাওয়া গেছে, ভোলা যে গ্যাসের যে বেল্টটা আছে সে বেল্টটা আমাদের এখান থেকে গোপালগঞ্জ পর্যন্ত, এই বেল্টের মধ্যেও একই নেচারের তারা মনে করছেন, ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য তারা মনে করছেন যে এখানে গ্যাস আছে। আর এর আগে যে জিনিসটা হচ্ছে যে এর আগে এখানে 2 বার উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন হয়তো টেকনোলজি ওই লেভেলে ছিল না, আর সে কারণে হয়তো ওই সময় যারা উদ্যোগটা নিয়েছিলেন বা যে সময় যে খননটা হয়েছিল
আমরা ফল পেতে পারিনি, কিন্তু এখন টেকনোলজি অনেক বেশি ইম্প্রুভ করেছে এবং আমাদের কাছেও এখন উন্নত টেকনোলজি আছে। আমরা আগে যে কাজটা করেছি দুটোই আমরা বিদেশের উপর নির্ভরশীলাম। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে প্রায় 4টি রিগ আমাদের কিনে দিয়েছেন, 4টি রিগ, এটা বিরাট বাংলাদেশে এবং প্রত্যেকটা আধুনিক রিগ। এর আগে পর্যন্ত বাংলাদেশে মাত্র 2টো রিগ ছিল, আর উনি এই 10-12 বছরে 4টি নতুন রিগ যোগ করেছেন এবং এই 4টি রিগ দিয়ে আমরা এখন অনেক আধুনিক পদ্ধতিতে কিন্তু আমরা জরিপ করতে পারি, যেটাকে আমরা সিসমিক জরিপ বলি। আমরা এখানে প্রথমে 2D এবং 3D জরিপ করার জন্য একটা আমরা প্রকল্প তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রকল্প তৈরি করবো এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমোদনের আমরা তার কাছে উপস্থাপন করব। আমরা কি আশা করতে পারি যে বরিশালের এই হিজলামুল্লাহ দিয়ে এলাকার যে গ্যাসের যে অবস্থা সেখান থেকে আমরা এটা আশা ধরেন আমরা যখন ইনভেস্ট করব আশা নিয়ে তো ইনভেস্ট করব, যে যেহেতু আমাদের ভূতাত্ত্বিক যে বৈশিষ্ট্য তাতে মনে হচ্ছে যে এখানে গ্যাস থাকার সম্ভাবনা খুব বেশি, কারণ এটা নিশ্চিত করে কেউ বলতে পারবে না যে এখানে গ্যাস আছে কি নেই, তো কিন্তু বৈশিষ্ট্য বলছে যে এখানে থাকার সম্ভাবনা খুব বেশি। কারণ থাকলে ঠিক কোন জায়গাটায় আছে সেটা সুনির্দিষ্ট করে বের করা এবং কী পরিমাণে আছে সেটি বের করে সেটাকে কমার্শিয়ালি উত্তোলন করে ব্যবহার করাটা হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। তো আমরা এখন বের করার চেষ্টা করছি যে আসলে কোন জায়গাটায় আছে সেটি একটু বের করার কাজ আমরা হাতে নিয়েছি। আমাদের এই হিজলামুলাদি অঞ্চলে আমরা ছোট সময় শুনেছি এখানে তেল গ্যাস আছে, নানা কারণে রাষ্ট্রের তৎকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিগণ অথবা রাষ্ট্রজন যারা ছিলেন তারা মূলত আন্তরিক ছিলেন না, হিজলা মেন্দিগঞ্জকে অবহেলা চোখে দেখতেন, তারা চেষ্টা করেননি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করেছি, তিনি সচিব মহোদয়কে নির্দেশ দিয়েছেন দেখতে, তিনি এসেছেন এবং আমরা আশাবাদী যে সিসমিক সার্ভের মধ্য দিয়ে হিজলামুলাদিতে যে তেল বা গ্যাসের সম্ভাবনা ছিল সেটি উত্তোলন করতে পারলে আমাদের এই অঞ্চল সমৃদ্ধ হবে, জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে। মেহরুল কবর